السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش أما يصفون يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان أذكى قرآن مجد দুটি সোরা থেকে দুটি আয়াত পাঠ করেছি এবং এই দুটি আয়াত থেকে আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব। ইনশাল্লাহ আজকে আলোচনার মধ্যে থাকবে রকেট বা প্লেন এইগুলো আবিষ্কারের ব্যাপারে করেন মসজিদের ইঙ্গিত এবং তার সঙ্গে থাকবে এই পৃথিবীর একটি সীমা আছে সেই সীমাটা অতিক্রম করার ব্যাপারে করান মসজিদের বর্ণিত সাড়ে চোদ্দোশো বছর আগে ভবিষ্যৎবাণী এবং তার সঙ্গে থাকবে কোরআন মসজিদের কিছু ব্যাকরণ বিষয় যা আজকে আপনাকে এই কোরআন মসজিদের প্রতি ইমান বাড়িয়ে দেবে এবং তার সঙ্গে সঙ্গে যারা নাস্তিক বা অমুসলিম আছেন তিনারা বিশ্বাস করতে বাধ্য হবেন যে এই কোরআন মসজিদ কখনোই কোনো মানুষের পক্ষে লেখা সম্ভব নয় তাহলে চলুন শুরু করা যাক শুরু করার পূর্বে একটি কথা বললে নাই যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বাটনটি ওয়ান করে রাখবেন প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি যে যদি বাংলায় যদি যদি কিন্তু দয়স যদি এই যদি শব্দটা এই যদি শব্দটা যদি আরবিতে ব্যবহার করতে হয় তাহলে আরবি কিন্তু দুটি শব্দ আছে একটি হচ্ছে লাউ আর একটি হচ্ছে ইন এই দুটি শব্দ যদি শব্দের ইংরেজি শব্দ হচ্ছে ইফ এবং এই ইফের যদি আরবি শব্দ নেন তাহলে কিন্তু দুটি শব্দ আছে লাউ ইন এই লাউ ইন লাম অজবের লাউ আর হামজা নঞ্জের ইন এই দুটি শব্দ লাউ ইনের অর্থ হচ্ছে যদি ঠিক আছে এতটুকু বুঝে রাখেন কিন্তু এই লাউ এবং ইন এই দুটি শব্দ কিন্তু ব্যবহার যখন হয় আরবিতে কোনো কথা বলার জন্য তখন বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয় অর্থাৎ যখন আপনি কোনো এমন কথা বলবেন যে কথাটা অসম্ভব যা বাস্তবে কখনোই পূরণ হবে না এবং যে কথা মিথ্যা হ্যাঁ সেরকম যখন আপনি কথা বলবেন তখন আপনাকে আনতে হবে লাউ শব্দটা আর এমন আপনি কথা বলছেন যে কথাটা বাস্তবে পূরণ হওয়া সম্ভব কিন্তু তার জন্য প্রচণ্ড শক্তি বা মেহনতের প্রয়োজন আছে এরকম যখন আপনি কথা বলবেন তখন আপনাকে আরবি শব্দ আনতে হবে ইন আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন ধরুন আমি বলছি যে যদি আমি অমর হতে পারতাম যদি আমি অমর হতে পারতাম যদি আমি কখনোই মরতাম না যদি আমার কখনো মরণ না হতো এই সময় যে আমি যদি কথাটা বললাম যদি আমি অমর হতাম এরকম যখন আপনি কথা বলবেন যে আমি যদি অমর হতে পারতাম তখন আপনাকে আরবি শব্দ আনতে হবে লাউ ঠিক আছে বা লাউ আর যদি আপনি এমন কথা বলেন যে আমার এমন একটা ড্রেস থাকতো যে ড্রেসের মধ্যে এমন কিছু টেকনোলজি থাকতো যাতে আমাকে সেই টেকনোলজি আকাশের মধ্যে উড়িয়ে নিয়ে বেড়াতো এরকম যদি আপনি কোনো চিন্তাভাবনা করেন যদি আমার এরকম একটা জামা থাকতো আমাকে আকাশে উড়াতো বা আমি আকাশে যদি উড়তে পারতাম এরকম যখন আপনি কথা বলবেন তখন আপনাকে আনতে হবে ইন শব্দ অর্থাৎ হামজা নুনজের ইন এতটুকু বুঝতে পারলেন যে সম্ভব বিষয়ে কথা বললে ইন শব্দ আনতে হয় আর যদি অসম্ভব বিষয়ে কথা বলা হয় তাহলে কিন্তু লাউ শব্দ আনতে হয় এখন আমরা কোরআন মজিদের আয়াতগুলোকে এবার দেখবো আল্লাহ তালা বলেছেন যদি আপনি দেখেন সুরা আম্বিয়া সুরা নাম্বার টোয়েন্টি ওয়ান আয়েত নাম্বার টোয়েন্টি টু অর্থাৎ একুশ নম্বর সুরার বাইশ নম্বর আয়েতে আল্লাহ তালা বলেছেন লাউ ক্যানা ফি হিমা আলিহাত কত সুন্দর কথা দেখেন আল্লাহ তালা বলছেন লাউ কেনা যদি হতো ফিহিমা অর্থাৎ এই দুটোর মধ্যে অর্থাৎ বলা যেতে পারে পৃথিবী আসমান এই সমস্ত জিনিসের মধ্যে যদি হতো যদি হতো যদি হতো এই দুটোর মধ্যে এইগুলোর মধ্যে আলিহা অর্থাৎ একাধিক আলিহা আলিহাতুন এখানে বহু বচন আছে এসেছে অর্থাৎ একাধিক আলেহা যদি হতো এই দুটির মধ্যে ফি হিমা আলি হাতুন এল্লাহু আল্লাহ ছাড়া লাফাসাদাতা অবশ্যই এইগুলো ধ্বংস হয়ে যেত অর্থাৎ এখানে বলার বক্তব্য হচ্ছে যে যদি আসমান এবং জমিনের মধ্যে একাধিক ইলা হতো আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া অনেক যদি ইলা থাকতো মাহবুদ থাকতো তাহলে এগুলো ধ্বংস হয়ে যেত এখানে যে যদি শব্দ এনেছে আমরা যেটা দেখব এখানে যে লাউ শব্দটা এসেছে যে আসমান এবং জবিনের মধ্যে যদি একাধিক ইলা থাকতো তাহলে এগুলো ধ্বংস হয়ে যেত এখানে কিন্তু লাউ শব্দ এনে এনেছে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন লাউ শব্দ এই লাউ শব্দটা কেন এনেছে জানেন এখানে লাউ শব্দ দিয়ে আল্লাহ তালা এটা বলতে চাইছেন যে যদি একাধিক ইলা হতো কারণ এখানে যে যদি শব্দটা এনেছে লাউ দিয়ে এই লাউটার অর্থ হচ্ছে যে এটা কখনোই সম্ভব নয় এই পৃথিবী এই মহাবিশ্বের মধ্যে একাধিক আল্লাহ হওয়াটা অসম্ভব ব্যাপার এই অসম্ভব ব্যাপার বা এটা একদম মিথ্যা যে একাধিক আল্লাহ আছে এটা একদম মিথ্যা এই মিথ্যা কথাটা বলার জন্য অর্থাৎ একাধিক আল্লাহ নেই এই কথাটা বলার জন্য লাউ শব্দটা আনতে হয়েছে এটা কিন্তু একটা ব্যাকরণ যারা ভালো জানে তারাই কিন্তু বুঝতে পারবে এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে মোহাম্মদ সাল্লা সাল্লাম কি পড়াশোনা জানতেন জানতেন না তাহলে তিনি ব্যাকরণ কিভাবে জানলেন তাও যদি আপনারা বলেন যে তিনি আরবের মানুষ ছিলেন আরবি ভাষা তিনি জানতেন তাই ব্যাকরণও জানেন যদি এরকম বলেন তাহলে আপনাকে জিজ্ঞাসা করতে চাই আপনি তো বাঙালি ভাষার মানুষ আপনি কি বাঙাল বাংলা ব্যাকরণ সম্পূর্ণ জানেন জানেন না বাংলা ব্যাকরণ জানার জন্য আপনাকে ভালো রকমভাবে পড়তে হয় তাও ভালোভাবে বুঝে আসে না আমাদের ঠিক আছে সেরকমই বাংলা ব্যাকরণ হোক আরবি ব্যাকরণ হোক বা ইংরাজি গ্রামার হোক যে কোনো ব্যাকরণই হোক না কেন সেটা জানার জন্য আপনাকে কিন্তু পড়তে হয় আর মোহাম্মদ সাল্লাহ ভাই আনাইসাল্লাম উম্মি ছিলেন তিনি পড়াশোনা জানতেন না এটা আমরা জানি বাইবেলে উল্লেখ আছে এর কথা তারপরেও নাস্তিকরা বলে থাকবে যে না মোহাম্মদ সাল্লাহ ভাই ওসাল্লাম আরবি ব্যাকরণ জানতেন তারা বলে যে আরবের মানুষরা তাদের আরবি ব্যাকরণ জানার প্রয়োজন হয় না যারা আরবি ভাষা জানে তারা অটোমেটিক ব্যাকরণ শিখে নেয় এটা তো ভুল কথা তবুও তাদেরকে এবার দেখাবো সুরা আর রহমানের তেত্রিশ নম্বর আয়টি অর্থাৎ পঞ্চান্ন নম্বর সুরা তেত্রিশ নম্বর আয়টি এই আয়তের মধ্যে ব্যাকরণ তো আছে তার সঙ্গে সঙ্গে এই আয়তের মধ্যে আছে বিজ্ঞান আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর আগের কোনো মানুষের পক্ষে এই বৈজ্ঞানিক ধারণাটা আসা একদম অসম্ভব ব্যাপার ছিল তবুও এই আয়তের মধ্যে স্পষ্টভাবে কি করে বলতে পারে একজন মানুষ যদি এটা মোহাম্মদ সাল্লান্লামের লেখা কিতাব হয় তাহলে কী করে বলতে পারে এই বিজ্ঞানের কথাটা নাস্তিকরা আপনারা উত্তর দেন এটা কী করে হতে পারে এখানে বলা হয়েছে ইয়া মার্শাল জিন্নি এখানে কত সুন্দর কথা বলা হয়েছে দেখেন এখানে অর্থটা দেখলে বুঝতে পারবেন ইয়া মার্শাল জিন্নি ওয়াল ইনস হে জিন এবং মানব সম্প্রদায় ইনিস্তাদ আতম যদি তোমরা পারো ইনিস্তাদা আতুম আনতাং ফুজু মিন আক্তারি সামাওয়াতি ওয়াল আর দি পার হতে যদি তোমরা পারো পার হতে মিন আখতোয়ার সামাওয়াতি ওয়াল আর দি আসমান এবং জমিনের সীমা যদি তোমরা পার হতে পারো বা অতিক্রম করতে পারো ফানফুজু তবে তোমরা পার হয়ে যাও লাতান ফুজুনা যে তোমরা তারপর আল্লাহ বলছেন লাতান ফুজুনা ইল্লা বিসুলতান তোমরা তা পার হতে পারবে না প্রচণ্ড শক্তি ছাড়া বা অত্যন্ত শক্তি ছাড়া তোমরা পার হতে পারবে না এখানে যেটা দেখার বিষয় সেটা এক নম্বর হচ্ছে এখানে ইনিস্তাতা আতম বলা হয়েছে অর্থাৎ এখানে যে ইন শব্দটা এনেছে যে তোমরা হ্যাঁ ইনিস্তাতা আতম আতাফুদু মিন আক্ত ইসলামা ওয়াতি বলার যদি তোমরা আসমান এবং জমিনের সীমা বা গণ্ডি পার হতে পারো তাহলে পার হয়ে যাও অর্থাৎ এখানে আল্লাহতালা যে ইন শব্দটা এনেছে অর্থাৎ এখানে বলতে চাইছেন যে ইন শব্দ দিয়ে যেটা সম্ভব আছে অর্থাৎ ভবিষ্যতে কখনো এটা সম্ভব হবে অর্থাৎ এই পৃথিবীর সীমা পার হওয়াটা সম্ভব তার জন্য ওখানে ইন শব্দটা এনেছেন যেমন আল্লাহ তালা শেষে বলেছে লা তানফুদুনা ইল্লা বি সুতন যে তোমরা অতিক্রম করতে পারবে না কিন্তু শক্তি ছাড়া যদি অত্যন্ত শক্তি অর্জন করতে পারা যায় তাহলে কিন্তু এই পৃথিবীর সীমা পার হওয়া সম্ভব আছে আর যদি দেখেন বিজ্ঞানীরা যেটা আবিষ্কার করেছে যে প্রতি সেকেন্ডে এগারো কিলোমিটার গতি যদি কোনো রকেট আবিষ্কার করা যায় তাহলে বা কোনো গতি সম্পূর্ণ আকাশ যান আবিষ্কার করা হয় তাহলে কিন্তু এই পৃথিবীর সীমা ছাড়া সম্ভব আর সেটা হয়েছে চাঁদে গিয়েছিল মানুষ তারপরে দেখিয়ে দিয়েছে সম্ভব আর এটা পৃথিবীর গণ্ডি পার হওয়া সম্ভব এটা সর্বপ্রথম প্রমাণ করেছে মোহাম্মদ আলাই আলাইসাল্লাম মেরাজে গিয়ে বা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মেরাজে নিয়ে গিয়ে আল্লাহ তালা এটা সর্বপ্রথম প্রমাণ করেছেন যে পৃথিবীর গণ্ডি পার হওয়া সম্ভব এবং করন মসজিদের মধ্যে এই আয়তের মধ্যে যে সূক্ষ্ম কথাটা বলেছেন যে পৃথিবীর গণ্ডি ছাড়ানো সম্ভব কিন্তু তার জন্য প্রচণ্ড শক্তি অর্জন করতে হবে আর সেটা বিজ্ঞানের আবিষ্কার করেছে বর্তমানে রকেট বা প্লেন বা যে কোনো জিনিস যেটার দ্বারা তারা আকাশের মধ্যে উড়ে যাচ্ছে এবং পৃথিবীর গণ্ডেই পৃথিবীর সীমাকে আজ বর্তমান বিজ্ঞানরা পার করে ফেলেছে আজকে আপনারা দেখতে পেলাম যে আল্লাহ তালা কত সুন্দরভাবে এর মধ্যে ব্যাকরণ তারপরে বৈজ্ঞানিক বিষয়গুলো বর্ণনা করেছেন যা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় তারপরেও জানি না যে অমুসলিম নাস্তিকরা তারা কিভাবে এটাকে অস্বীকার করতে পারে আসলে আমি এটা বুঝে পাই না একটা কথা মনে রাখবেন ইসলাম ধর্মের সবচেয়ে বেশি বেশি পণ্ডিত আছে কারণ ইসলাম ধর্ম নিয়ে যেমনটা চর্চা হয় তার কোরআন হাদিস নিয়ে যেমনটা গবেষণা হয় যেরকম চর্চা হয় অন্য কোনো ধর্মে এরকম চর্চা হয় না এই কোরআন হাদিসের মধ্যে যদি কোনো রকম ফল থাকতো তাহলে এত পণ্ডিত এত গবেষক তারা কি বুঝতে পারতেন না যদি কোনো নিরক্ষর মানুষ যদি কোনো লেখাপড়া জানে না এরকম মানুষ যদি এগুলো লিখে থাকে তাহলে এত আমরা পড়াশোনা করার পরেও আমরা সে ভুলগুলো ধরতে পারবো না অবশ্যই পারতাম যদি কোনো এটা মানুষের রচিত হতো প্রতিটা ধর্মের গ্রন্থে ভুল দেখা যায় বৈজ্ঞানিক ভুল আছে কিন্তু কোরআনের মসজিদের মধ্যে আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভুল কেউ বের করতে পারে না এটাই প্রমাণ যে আল্লাহ তা আল্লাহর এটি কেতাব আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী আপডেটের জন্য সাথে থাকবেন আজকের মতো পর্যন্ত আসসালামু আলাইকুম ওরহামলি ওবার